হ্যালো ফ্রেন্ডস, আমি শুভজিৎ। আর এই ভিডিওটা আমি বলবো যে আপনারা যদি জিওমির মি মোবাইল ইউজ করেন, রেডমি অথবা মি ফোন, তাহলে সেই মি ফোনে আপনারা যে অ্যাপ ভল্ট ফিচার্সটা আছে, এই অ্যাপ ভল্ট ফিচার্সটা কীভাবে ডিসেবল করবেন, কীভাবে বন্ধ করবেন, সে ব্যাপারটা নিয়ে ভিডিওটা বানালাম। এর আগে আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলের সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে আপনাকে নিচের দিকে যেতে হবে এবং এইখানটা একটা অপশান আপনারা পেয়ে যাবেন, সেটা হলো হোম স্ক্রিন অ্যান্ড রিসেন্ট। সেই হোম স্ক্রিন অ্যান্ড রিসেন্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ ভল্ট যেটা আছে সেটা টার্ন অন আছে, মানে অ্যাক্টিভ আছে। এটাকে যদি আপনারা এরম করে বন্ধ করে দেন, বন্ধ করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন টার্ন অফ বলে একটা অপশান এসেছে। এই টার্ন অফে যদি আপনি ক্লিক করেন, দেখুন এখানে অ্যাপ ভল্টটা টার্ন অফ হয়ে গেল। এইবার আমি যদি এটাকে রাইট সাইডে নিয়ে যাই, দেখুন আর যাচ্ছে না, মানে অ্যাপ ভল্ট যে ফিচার্সটা ছিল সেটা ডিসেবল হয়ে গেছে। এবার যদি আপনি আবার সেটাকে এনাবেল করতে চান, মানে অ্যাক্টিভ করতে চান, তাহলে আবার আপনাকে সেটিংসে যেতে হবে, দিয়ে হোম স্ক্রিন অ্যান্ড রিসেন্টে গিয়ে আবার আপনাকে অ্যাপ ভল্ট ফিচার্সটা এভাবে টার্ন অন করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপ ভল্ট ফিচার্সটা যেটা ডান দিকে আসছিল না, এখন চলে এসেছে। তাহলে এভাবে খুব সহজে আপনারা অ্যাপ ভল্ট ফিচার্সটা হোম স্ক্রিনে গিয়ে ডিসেবল করে দিতে পারেন। ডিসেবল করে দিলে কী হয়, আপনি যখন ডান দিকে নিয়ে যাবেন এরকম করে দেখছেন অ্যাপ ভল্ট ফিচার্সটা দেখতে পাবেন না। তাহলে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। ধন্যবাদ সবাইকে।